নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হল কালীপুজোয় বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শীতরাং যার ব্যাপক প্রভাব পড়বে আমাদের রাজ্য সহ বাংলাদেশে তো এই সাইক্লোন শীতরাং কবে আছড়ে পড়বে কোথায় আচড়ে পড়বে কত বেগে আচড়ে পড়বে আমাদের রাজ্যে কী কী প্রভাব এর কি আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সে সঙ্গে আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জায়গার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা কি আপডেট আছে আপডেটটি জেনে নেব কালী পুজোয় প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলায় বঙ্গোপসাগরে দানা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় হাওয়া অফিস বিস্তারিত রাজ্যবাসীর জন্য আগেই আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরে যার নাম দেওয়া হয়েছে শীতরাং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলের উপরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে বৃহস্পতিবার কুড়ি অক্টোবর এর মধ্যে দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করবে শুক্রবার একুশে অক্টোবর নাগাদ তারপর চব্বিশে অক্টোবরের মধ্যে তা আরও ঘূর্ণীবিত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই পূর্বাভাসেই সিন্ধুরে মেঘ দেখছেন আবহাওয়া দপ্তরের কর্তারা কারণ জেলায় জেলায় কালীপুজোর বড় বড় প্যান্ডেল হয়েছে কোনো কারণে যদি দমকা হওয়া বওয়া শুরু করে সেক্ষেত্রে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে তাই পুজো কর্তাদের সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চব্বিশ তারিখ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতিপথি কি হবে ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে তা পরে জানানো হবে তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ বদল হলেও দুর্যোগ অবশ্যম্ভবই কালীপুজোয় ফলে দীপাবলিতে নীল আকাশ থাকার সম্ভাবনা বেশ কম হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ঘূর্ণিঝড় তৈরি হবে অন্ধ্র উপকূলের কাছে অন্ধ্র উপকূলে থাকা শীতরাং যদি বাংলার সঙ্গে দূরত্ব কমায় সেক্ষেত্রে কালীপুজোয় প্রবল ঝড় বৃষ্টি হবে রাজ্যে এদিকে ঘূর্ণিঝড়ের সতর্কতা পাশাপাশি সে সময় ভরা অমাবস্যা ফলে ভরা কটাল এবং ঘূর্ণিঝড়ের জোড়া ফলায় সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এমনকি চাষবাসেও ব্যাপক ক্ষতি হতে পারে তো বন্ধুরা সোমবার চব্বিশে অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তবে তার গতিপথ কেমন হবে এবং কতটা শক্তিশালী হবে তা পরবর্তীতে আলিপুরা আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে হবে তবে অনলাইন সিস্টেম থেকে এই মূর্তি যেটা আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় শীতরাং তৈরি হওয়ার পর সেটা আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিকবর্বর অগ্রসর হচ্ছে এবং তারপর সেটা আস্তে আস্তে পূর্ব দিকে বাঁক নিয়ে উড়িষ্যা এবং আমাদের এই যে রাজ্য পশ্চিমবঙ্গ তার উপকূলের দিকে কিন্তু ধেয়ে আসে তো বন্ধু দেখতে পাচ্ছেন যে চব্বিশ অক্টোবর নাগাদ ঠিক এরকম কিন্তু দেখাচ্ছে তার অবস্থান তারপর সেটা আস্তে আস্তে পঁচিশ অক্টোবর নাগাদ সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম বরাবর অগ্রসর হচ্ছে এবং তার গতিভোগও কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং তারপর সেটা আরও উত্তর উত্তর পশ্চিম বরাবর অগ্রসর হয়ে ছাব্বিশে অক্টোবরের দিকে কিন্তু আস্তে আস্তে সেটা উড়িষ্যা এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু আঁচড়ে পড়ছে এবং সেই সময় তার গতিবেগ কিন্তু মোটামুটি সত্তর থেকে আশি কিলোমিটার এরকমই কিন্তু দেখা যাচ্ছে কোথাও কোথাও নব্বই কিলোমিটার এরকম ব্যাগে কিন্তু আঁচড় পড়তে চলেছে এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে কিন্তু দেখা যাচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু এখনও পর্যন্ত কোথায় আঁচড়ে পড়বে কত তার গতিবেগ হবে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি তবে অনলাইন সিস্টেম থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় শীতরাং আমাদের রাজ্য সহ বাংলাদেশ এবং উড়িষ্যার এই দিকে কিন্তু আঁচড়ে পড়তে চলেছে এমনই কিন্তু অনলাইন সিস্টেম থেকে দেখা যাচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু এখনও পর্যন্ত এটা নিয়ে কিন্তু আপডেট আসেনি তো আলিপুর আবহাওয়া দপ্তর যখনই এই সম্বন্ধে লেটেস্ট আপডেট আসবে অবশ্যই আমরা কিন্তু আপনাদের ভিডিও করে সবার থেকে আগে জানিয়ে দেব তো সেই আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাতরাম জয় হিন্দ